জমা দেওয়া পর্ব থেকে শুরু করে ভোট পর্ব আর গণনা পর্ব, এই প্রতিটা পর্বেই শাসক সীমাহীন অত্যাচার নামিয়েছে বিরোধীদের উপরে। এত কিছুকে উপেক্ষা করে ভোট দিতে গিয়েছিল, মারধরকে উপেক্ষা করে ভোট কেন্দ্র দখল করেছিল, ছাপ্পা মেরেছিল, মানে শাসকের কনফিডেন্স কোন জায়গায় নেমেছে বুঝতে পেরেছেন। গণনা কেন্দ্রেও বিরোধী দলের যারা এজেন্ট আছে, প্রার্থী আছে, তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না, মেরে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় অরাজকতা করছে, অশান্তি করছে, বিভিন্ন জায়গায় বোমাবাজি করে মারধর করে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আর একটা জিনিস লক্ষ্য করে দেখুন, যেখানে যেখানে এত কিছু উপেক্ষা করে, যেখানে গণনা হচ্ছে স্বচ্ছভাবে এখনো পর্যন্ত হচ্ছে, দেখুন বিরোধীদের রেজাল্ট কি আছে। ISF-এর রেজাল্ট দেখুন যথেষ্ট ভালো রেজাল্ট, যারা বিরোধী আছে তাদের রেজাল্ট দেখুন। এই রেজাল্ট ভালো হবার আগে থেকেই তারা আশঙ্কা করেছিল শাসক, সেই জন্য সুকৌশলে বিরোধী মুক্ত করার চেষ্টা মেতে উঠেছে। তারপরও বাংলার শান্তিপ্রিয় গণতন্ত্রপ্রেমী মানুষের কাছে আমি আহ্বান করব, শান্তি বজায় রাখুন, গণতন্ত্র রক্ষার সাথে গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রতিরোধ যারা গড়ে তুলছেন প্রত্যেকে আমি সংগ্রামী অভিনন্দন সহ এটা কথাই বলবো। দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে আপনারা চলাচল করুন, কারণ এই ভোটের জন্য ইতিপূর্বে প্রায় 40 জন মতো মারা গিয়েছে। আমরা আমাদের কোনো ভাইকে পরিবারের কাউকে আমরা আর যাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাক, এটা আমরা চাই না। যেই পার্টিরই হোক না কেন, দিনের শেষে সে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা না হয় এই আহ্বান আমি সমস্ত রাজনৈতিক দল সহ সাধারণ মানুষের কাছে রাখবো, যে আপনারা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন যে স্বচ্ছভাবে ভোট হবে এবং গণনা পর্বে কোনো অশান্তি হবে না, এটা নিয়ে আমি ইতিপূর্বে বলেছিলাম যে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির কথাটা গ্রাসরুট লেভেলে কেউ পাত্তা দেবে না। এটা বলবে যে আমি আমার বুকে রাজা, আমি আমার সমিতিতে রাজা, আমি আমার জেলা পরিষদ আমি রাজা, আমি জিততে পারলে 5 বছর করে কামি খাবো, তোমার রাখো অভিষেক ব্যানার্জির কথা, তোমার রাখো মমতা ব্যানার্জির কথা। যদি অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির কথা শুনতো বা তাদের দল থেকে যদি কড়া ইনস্ট্রাকশন থাকতো, তাহলে এই ধরনের অরাজকতা হতো না। মনোনয়ন পর্ব যেটা অরাজকতা হয়েছে, ভোট পর্বে হয়েছে, ইভেন এই গণনা পর্ব তো যে অরাজকতা চলছে, এগুলো হতো না। শুধু মানুষকে বলছে যে আমরা কঠোর ব্যবস্থা নেব, কী ব্যবস্থা নেবে, এতগুলো মানুষ মারা গেল এখনও পর্যন্ত ব্যবস্থা নেওয়ার জন্য দলীয়ভাবে তার কী নিল ব্যবস্থা। আজকে গণনা পর্বে সকাল থেকে কী হচ্ছে, ডায়মন্ড হারবার থেকে শুরু করে জাঙ্গিপাড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখুন কী পরিস্থিতি তৈরি হচ্ছে। এখানে দেখা গেছে যে যারা মারা গেছে তার মধ্যে শাসক দলেরও কিছু লোক আছে। দেখুন আমি শাসক বিরোধী নাই, মানুষ মারা গিয়েছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি সেই হিসাবে দেখি। শাসক বিরোধী রাজনীতিকরণ এখানে আমি দেখতে চাইছি না, যে কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে। দলীয়ভাবে শাসক যদি তার দিক থেকে কড়া অবস্থান নিত, আর নির্বাচন কমিশন যদি কঠোর অর্থে এই নির্বাচন প্রক্রিয়াটা পরিচালনা করত, তাহলে আমাদেরকে একদিন দেখতে হতো না।